আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের সমস্যা থেকে রুশ বাহিনীকে অবশ্যই শিক্ষা নিতে হবে বলেছেন পুতিন। আফগান বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ নারী শিক্ষা, যা বলল সৌদি আরব তুরস্ক। ইতালিতে বাংলাদেশি হিজাবি নারীকে হেনস্থার প্রতিবাদে উত্তাল রাজপথ। তাইওয়ানের আকাশ সীমায় চীনা 39 যুদ্ধ বিমান। এবং সর্বশেষ থাকছে চীনের আগ্রাসন রুখতে সীমান্তে পরিকাঠামো তৈরি করছে ভারত। ভারত দিন দিন একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছে। মূলত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর ভারতে যেভাবে মুসলমান নির্যাতনের হার বেড়েছে, তাতে করে বিশ্ববাসী এখন জাগ্রত হতে শুরু করেছে। ভারত নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ নামধারী রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে পরিচয় দিয়ে থাকে, কিন্তু এখন দেখছে ভারত ধর্ম নিরপেক্ষ নয়, ভারত একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। এই কারণে সারা বিশ্ব থেকে এখন ভারতের উপর চাপ বাড়ছে, বাড়ছে তাদের পরম বন্ধু আমেরিকা থেকে দূরত্ব। এরই মধ্যে ভারতের উগ্র সংগঠনগুলো উঠে পড়ে লেগেছে মুসলমানদের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে, যে কারণে সারা বিশ্ব থেকে এখন ভারতকে তিরস্কার করা হচ্ছে। এমনকি আস্তে আস্তে নরেন্দ্র মোদী, অমিত শাহের উপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবিও জানানো হচ্ছে। এই ধর্ম নিরপেক্ষ নামধারী ভারত শুধুমাত্র মুসলমানদের নির্যাতন করার লক্ষ্যেই বিভিন্ন ধরনের কুসংস্কার সমাজের ভেতরে চাপিয়ে দিচ্ছে এবং সেগুলোর মাধ্যমে মুসলমানদেরকে তারা টার্গেট করে নির্যাতন করছে। এখন তারা ষড়যন্ত্র করছে বিভিন্ন মসজিদ ধ্বংস করে তা দখল করার জন্য, কারণ এই সমস্ত উগ্রবাদীরা ভয় পাচ্ছে মসজিদে নামাজ পড়া দেখে যদি হিন্দুরা মুসলমান হতে শুরু করে তাহলে ভারতের অস্তিত্ব সংকটে পড়বে এবং খুব দ্রুত ভারত হিন্দু থেকে একটি মুসলিম রাষ্ট্রে পরিণত হবে। তবে ভারতের এই উগ্রবাদীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ভারত একটি মুসলিম রাষ্ট্র হবে সেটা সুনিশ্চিত। ইতিমধ্যেই ভারত সরকার বিশ্ব চাপে পড়ে উগ্রবাদী হিন্দুদের গ্রেপ্তার করতে শুরু করেছে। ইতিমধ্যেই মুসলমানদের বিজয় হতেও শুরু হয়েছে। আমি মনে করি খুব দ্রুত ভারত একটি মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এবং উগ্র হিন্দুত্ববাদীদের পতন ঘটবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও অনুরোধ থাকবে ভারতের ধর্ম নিরপেক্ষ নামধারী এই ভণ্ডামি সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেনের সমস্যা থেকে রুশ বাহিনীকে অবশ্যই শিক্ষা নিতে হবে বলেছেন পুতিন। রাশিয়ান সেনাবাহিনীকে অবশ্যই ইউক্রেনের সমস্যা থেকে শিক্ষা নিতে হবে এবং তার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে রুশ সামরিক বাহিনীর যা যা প্রয়োজন তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বুধবার 21 ডিসেম্বর পুতিন এসব মন্তব্য করেন। বৃহস্পতিবার 22 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে দেশের প্রতিরক্ষা প্রধানদের উদ্দেশ্যে বক্তৃতা করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন সরঞ্জাম ও হার্ডওয়্যারের ক্ষেত্রে সরকার কি পরিমাণ দেবে তার কোনো আর্থিক সীমাবদ্ধতা নেই। তিনি বলেন আমাদের অর্থায়নের কোনো বিধিনিষেধ নেই, সেনাবাহিনী যা চাচ্ছে দেশ ও সরকার সবই দিচ্ছে। গত সেপ্টেম্বরে ইউক্রেন যুদ্ধে পাঠানোর জন্য আংশিক সেনা সমাবেশের যে আদেশ জারি করা হয়েছিল তাতে সৃষ্ট সমস্যা নিয়েও এদিন কথা বলেন পুতিন। তিনি স্বীকার করেছেন সেপ্টেম্বরে তিনি যে 3 লাখ রিজার্ভ সেনা সমাবেশের আদেশ দিয়েছিলেন তা মসৃণভাবে হয়নি। তিনি আরও বলেন আংশিক সেনা সমাবেশের বিষয়ে কিছু সমস্যা সামনে এসেছিল, এটা সবাই জানে এবং এগুলো দ্রুত সমাধান করা উচিত। রয়টার্স বলেছে পুতিন সামরিক বাহিনীতে অন্যান্য আরও সমস্যার কথা উল্লেখ করেছেন এবং বলেছেন গঠনমূলক সমালোচনার প্রতি মনোযোগ দেওয়া উচিত। তার ভাষায় সমালোচনাকে আমলে নেওয়া এবং যথাসময়ে সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো সহ আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সকল বেসামরিক উদ্যোগের বিষয়ে মনোযোগী হতে বলেছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্যে পুতিন স্বীকার করেছেন তার সেনাবাহিনী বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। গত মঙ্গলবার তিনি নিরাপত্তা কর্মকর্তাদের বলেন ইউক্রেনের 4টি অঞ্চলের পরিস্থিতি, যা রাশিয়া তার নিজস্ব অঞ্চল হিসাবে দাবি করছে, অত্যন্ত জটিল। এর আগে গত 7 ডিসেম্বর প্রেসিডেন্ট পুতিন বলেন রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনে যুদ্ধ করতে পারে। চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
তবে পশ্চিমা সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়া দেশটিতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাশিয়া সর্বশেষ গত 21 সেপ্টেম্বর প্রকাশ্যে তার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেছিল। সে সময় রুশ কর্তৃপক্ষ জানিয়েছিল ইউক্রেনে রাশিয়ার 5,937 জন সৈন্য নিহত হয়েছে। এই সংখ্যাটি বেশিরভাগ আন্তর্জাতিক হিসাবের চেয়ে অনেক কম। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল গত 9 নভেম্বর জানিয়েছিলেন, ইউক্রেনে যুদ্ধরত উভয় পক্ষেরই 1 লাখেরও বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুতিন অবশ্য বরাবরই বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার বিষয়ে তার কোনো অনুশোচনা নেই। তার দাবি, অহংকারী পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া রাশিয়ার আর কোনো বিকল্প নেই। আফগান বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ নারী শিক্ষা, যা বলল সৌদি আরব তুরস্ক। আফগানিস্তানে ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ ঘোষণার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও তুরস্ক। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতা হরণে এটি তালেবানের সর্বশেষ পদক্ষেপ। তালেবানের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় উঠেছে। এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। নারীদের উচ্চশিক্ষা গ্রহণে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তালেবানের প্রতি সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, নারী শিক্ষা নিষিদ্ধ করা ইসলামসম্মত কিংবা মানবিক কোনোটিই নয়। আমরা এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করি না। ইনশাআল্লাহ তালেবান এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তালেবানের সিদ্ধান্তে বিস্ময় এবং দুঃখ প্রকাশ করে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধে তালেবানের এই সিদ্ধান্ত সকল ইসলামিক দেশকে বিস্মিত করেছে। গত বছর ক্ষমতা দখলে নেয়ার পর তালেবান কঠোর ইসলামী আইন ব্যাপকভাবে বাস্তবায়ন করেছে। তারা মেয়েদের মাধ্যমিক শিক্ষাও নিষিদ্ধ করেছে। বিধি নিষেধের কারণে চাকরি করতে পারছেন না আফগান নারীরা। ইতালিতে বাংলাদেশি হিজাবি নারীকে হেনস্থার প্রতিবাদে উত্তাল রাজপথ। আমরা মুসলিম, আমাদের মা বোন আর কন্যা আমাদের জীবনের চেয়ে প্রিয়। নারীরা আমাদের জীবনের সবচেয়ে সংবেদনশীল বিষয়। ঝিনুকের মুক্তোর মতো আমরা তাদের অতি যত্নে আগলে রাখি। আমাদের সমাজে পুরুষরাই নারীর দুর্গ। আমরা চাই নারীর উপযুক্ত ও সর্বোচ্চ অধিকার। আমাদের মুসলিম বোন গত 7ই ডিসেম্বর সন্ধ্যায় ইতালির ভেনিস শহরের চিত্তা মার্ঘেরা নামক স্থানে ও 2 সন্তান সহ একজন ইতালিয়ান বর্ণবাদী মহিলার হামলার শিকার হন। প্রথমে তাকে অকথ্য গালিগালাজ করা হয় নিকাব পরার কারণে। তার দুর্ব্যবহারের প্রতিবাদ করায় সেই নারী আমাদের বোনের ওপর হামলা করে। ঘৃণা ও বিদ্বেষের অতিশয্যায় প্রচণ্ড জোরে লাথি মারে। পরক্ষণেই তার বাবা চলে আসেন। সেই বৃদ্ধ ও পা ভাঙা বাবা তার মেয়েকে রক্ষা করতে উদ্যত হন, কিন্তু হামলাকারী মহিলা তাকে দুর্বল পেয়ে নতুন করে হামলা করে। এবার সে তার মাথায় ঘুষি মেরে নিকাব ছিঁড়ে নেয়। মানবতার সহানুভূতি, সততা আর আতিথেয়তায় ঘেরা দেশ ইতালি। বিশ্বের অন্যতম মানবাধিকার দেশ ইতালিতে এমন নিন্দাজনক ঘটনা ইতালিতে বসবাসরত মুসলিম কমিউনিটির সকলের হৃদয়কে ব্যথিত করেছে। এরই ধারাবাহিকতায় ইতালির প্রশাসনের সহযোগিতায় বসবাসরত মুসলিম কমিউনিটির আয়োজনে আজ সকাল 10টায় ইতালির ভেনিস শহরের মেস্ত্রে ট্রেন স্টেশন থেকে শুরু করে মেস্ত্রে কয়েন মার্কেটের সামনে এসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মৌন মিছিলের আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ মৌন মিছিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই উপস্থিত থেকে এই ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাইওয়ানের আকাশসীমায় চীনা 39 যুদ্ধ বিমান। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে চীনের 39টি যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে। চীনা বিমানগুলোকে সতর্ক করার জন্য তারাও পাঠিয়েছে যুদ্ধ বিমান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার 22 ডিসেম্বর দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের বাসি দ্বীপের আকাশসীমায় চীনের 21টি যুদ্ধ বিমান, 4টি H-6 বোমারু বিমান প্রবেশ করেছে। এ সময় দ্বীপটির কাছে 3টি যুদ্ধ জাহাজ, সাবমেরিন বহরের সাথে থাকা আগাম সতর্কীকরণ বিমান ও মধ্য এয়ার রিফুয়েলিং প্লেনও দেখা গেছে। তাইওয়ানের অভিযোগ, গত কয়েক বছর ধরে চীন বরাবরই তাদের আকাশসীমা লঙ্ঘন করছে। উল্লেখ্য, তাইওয়ান মন্ত্রণালয় চীনের যুদ্ধ বিমানকে সতর্ক করার জন্য যুদ্ধ বিমান পাঠিয়েছে, তবে তারা বিমানের ধরন নির্ধারণ করেনি। চীনের আগ্রাসন রুখতে সীমান্তে পরিকাঠামো তৈরি করছে ভারত। তাওয়াং সেক্টরে ভারত চীন সম্পর্কের অবনতি ঘটেছে, তাই চীনের আগ্রাসন রুখতে অরুণাচল সীমান্ত এলাকায় এবার পরিকাঠামো উন্নতিতে বড় জোর দিয়েছে ভারত। পশ্চিম আসাম ও পশ্চিম অরুণাচল প্রদেশ এলাকায় পরিকাঠামো উন্নতিতে
জোরালো উদ্যোগ নিয়েছে ভারত। সীমান্ত সড়ক সংস্থাকেও বিআরওএ নিয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা ANIকে প্রজেক্ট ভর্তকের প্রধান কুপ্রকৌশলী ব্রিগেডিয়ার রমন কুমার জানিয়েছেন, সরকার রাজ্যের প্রত্যন্ত এলাকায় আর্থ সামাজিক উন্নতির জন্য সব রকম উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, আমাদের জাতীয় সড়ক রয়েছে, সিঙ্গেল লেন রোড, ডাবল লেন রোড ও অন্যান্য ধরনের রাস্তাও রয়েছে। আমরা তাওয়াংয়ের প্রত্যন্ত এলাকা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করতে চাইছি। মূলত ওই এলাকার আর্থ সামাজিক উন্নতির জন্য এটা আমরা চাইছি। এদিকে তুষারের হাত থেকে বাঁচতে দুটি সুড়ঙ্গও তৈরি হচ্ছে ওই এলাকায়। এগুলো হলো সেলা টানেল ও নেপিচু টানেল। তিনি জানিয়েছেন, প্রচণ্ড শীতের সময় স্নো ফ্রি রোডসের জন্য এই টানেল তৈরি হয়েছে। এদিকে সেলা টানেল তৈরির কাজও চলছে। একবার এখানে টানেল তৈরি হয়ে গেলে প্রচণ্ড শীতের মধ্যেও যাতায়াত করা সম্ভব হবে। নেপিচু পাশের কাছেও তৈরি হচ্ছে টানেল। একবার সেই টানেল তৈরি হয়ে গেলে সেনার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতও সুগম হবে। তাওয়াং ও সংলগ্ন এলাকায় মোবাইল পরিষেবাকেও শক্তিশালী করা হচ্ছে। যে জায়গায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়েছিল তার কাছেও মোবাইল টাওয়ার তৈরি করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইন্টারনেট পরিষেবাকে শক্তিশালী করতে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, আগের তুলনায় ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তাওয়াংয়ে বসে ফেসবুক আর হোয়াটসঅ্যাপও ব্যবহার করা যায়।